ভাঙচুর হলো ব্যাপকভাবে মুর্শিদাবাদের খড়গ্রামের পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে। এদিন স্কুলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল, ছাত্রদের অভিযোগ অ্যাডমিট নিতে গেলে টাকা দিতে হবে বলে দাবি করেন শিক্ষকরা। তবে টাকা দিতে অস্বীকার করে ছাত্ররা, আর এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। শিক্ষকরা এরপর চলে যাওয়ার চেষ্টা করলে স্টাফরুমে ঢুকে ব্যাপক ভাঙচুর, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ভাঙচুর করা হয় স্টাফরুমের আসবাব, খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এখনকার অবস্থা জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে সোমা মাইতি। সোমা, দেখো কিউ, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বেশ কিছুক্ষণ আগে এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে তারা বৈঠক করেন, স্কুলের শিক্ষক এবং ছাত্ররাও সেখানে হাজির ছিলেন, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইতিমধ্যেই যে 300 টাকা করে যে নেওয়া হয়েছে তার মধ্যে 200 টাকা করে ফেরত দেওয়া হবে, এবং 90 টাকা যেটা সরকার নির্ধারিত যে যে তাদের যে টাকাটা তাদের দিতেই হবে সেই টাকাটাই শুধুমাত্র তারা নেবেন, এবং সেখানেও যদি কোনো ছাত্রের অসুবিধে থাকে সেটাও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনোভাবে বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং সেই মতো আগামীকাল থেকে অ্যাডমিট কার্ড যে সমস্ত ছাত্ররা এখনো নেননি তারা নেবেন, এবং যাদের অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক। ছাত্ররা করছিল সোমা যে অ্যাডমিট কার্ড যেখানে কোনো টাকাই দেওয়ার প্রয়োজন নেই 300 টাকা দাবি করছিল স্কুল, তার ব্যাখ্যা পাওয়া গিয়েছে? দেখো শিক্ষক মহাশয়রা প্রাথমিকভাবে এই অভিযোগ অস্বীকার করলেও কিন্তু পরবর্তী সময় এই অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। 300 টাকা করে মাস্টারমশাইরা নিয়েছিলেন, এবং যেটার কোনো আইন নেই এবং আইন বহির্ভূত ভাবেই এ কাজ হয়েছে, এবং তার সঠিক কোনো ব্যাখ্যা কিন্তু তারা দিতে পারেননি, এবং তারা শুধুমাত্র বলেছেন যে যাদের যাদের টাকা নেওয়া হয়েছে সেই টাকা আগামীকাল ফেরত দেওয়া হবে। সোমা ধন্যবাদ, আমরা কথা বলেছিলাম স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে, শুনুন তার বক্তব্য। না 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 না, 90 টাকা সেন্টার ফি, ওটা কে 300 টাকা কোথা থেকে পেলেন আপনার? 90 টাকা সেন্টার ফি, আমরা পরিস্থিতি এখন ওই বেসামাল অবস্থাতেই আছি। এখন ধরুন কোনো কিছু নেই, কোনো ইয়ে নাই, প্রোটেকশন নাই, কিছু নেই, আমাদের এখন ধরুন ওই অবস্থায় কোন থাকা অবস্থায় মাস্টারমশাইরা আমরা সবাই বসে আছি। না না না, ওরা তো রাজি বলতে চেয়ে ওরা দেবো না, এটা আমরা আমরা তাও মেনেও নিচ্ছি যে ঠিক আছে না দেয় আমরা স্কুল ফান্ড থেকে হোক যেখান থেকে হোক ব্যবস্থা করবো, যে সেন্টারকে লাগে ওটা ওটা সেন্টারের টাকা, আমাদের টাকা নয়, ওটা সেন্টারের টাকা, সেন্টার ফি। হ্যাঁ, কিন্তু সেটা যদি না মানে তখন আমরা স্কুল ফান্ডের টাকা থেকে হোক বা যেখান থেকে হোক কিংবা আমার নিজের পকেট থেকে হোক এরকম দেওয়া, সেটা তো আমি এখনো জানতেই পারিনি যে কি কারণ এত ভাঙচুর, এত নষ্ট করা স্কুলের সম্পত্তি এইভাবে নষ্ট করে দেওয়া, সেটা তো আমি আজও এখনো পর্যন্ত বুঝতে পারছি যে কেন করলো ওরা।